ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিচক্ষণ ফিল্ডিং সেট আর নিখুঁত বলিং তোপে দুশো চুয়াল্লিশ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ডের দারুণ বলিংয়ের পরেও বাংলাদেশ দল আরও বেশি রান করতে পারত তামিম সৌম্যের আউটের পর দলের হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুর্ভাগ্যবশত মুশফিকুর রহিমের আউটের পর সাকিব আল হাসান তার খেলা চালিয়ে যান সাকিব মিঠুন বড় স্কোর গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন সাকিবের আউটের পর মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে ব্যাটিং বিস্ফোরণ দেখানো রিয়াদের কাছ থেকে আজ ভালো কিছু আশা করেছিল সমর্থকরা মিঠুন আউটের পর মোসাদ্দেক হোসেনের সাথে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ রিয়াদ আজ মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক এককভাবে প্রায় দশ ওভার ব্যাটিং করেন শেষ মুহূর্তের এই ভাইটাল ওভারগুলোতে দুজন মিলে সংগ্রহ করেন মাত্র একত্রিশ রান অর্থাৎ তারা ব্যাটিং করার সময় রান রেট ছিল তিন দশমিক একেরও কম মূলত এই ভুলের কারণেই বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি এই দুজন বল প্রতি রান করতে পারলেও বাংলাদেশ তিনশোর কাছাকাছি স্কোর গড়তে পারত শেষের দিকে সাইফুদ্দিনের তেইশ বলে উনত্রিশ রানের ঝড়ো ইনিংসের জন্য বাংলাদেশ দুশো চুয়াল্লিশ রান সংগ্রহ করতে পারে আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাকিব আল হাসান তিনি আটষট্টি বলে চৌষট্টি রানের ইনিংস খেলে আউট হন